হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, স্ত্রীর যোনি চুষে আদর করা বা একে অপরের গোপনাঙ্গে মুখ দেওয়া কি হারাম? গোপনাঙ্গে মুখ দেওয়া নিয়ে ইসলামিক বিধান কি? ইসলাম এটিকে হারাম বলেছেন, কারণ নাপাক জায়গায় মুখ দিলে মানুষের মুখ অপবিত্র হয়, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথমত, শরীয়ত মোতাবেক বিয়ে করা স্বামী স্ত্রীর গোপনীয়তা ব্যাপারে মহান আল্লাহ পাক কোনো হস্তক্ষেপ করেন না। তারা নিজেদের শারীরিক সুখের ব্যাপারে কি করবে না করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে অস্বাস্থ্যকর যৌনকর্ম ইসলামে নিষিদ্ধ, যেমন পায়ুপথে যৌন মিলনে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকির সম্ভাবনা পাওয়া গেছে। ইসলামে অনেক আগে থেকে নিজের স্ত্রীর সাথেও পায়ুপথে যৌন মিলনে নিষেধাজ্ঞা রয়েছে। যৌনাঙ্গে মুখ দেওয়া হারাম না হালাল সেটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। একদল মনে করে যে মুখ দিয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম নেওয়া হয়, সে মুখ অন্য কোনো অপবিত্র স্থানে দেওয়া ঠিক না। আবার আরেক দল মনে করে, যৌন মিলনে নিজের জীবনসঙ্গীকে চরম সুখ দেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নরনারীর কর্তব্য। এমন অবস্থায় যৌনাঙ্গে মুখ দিয়ে যদি যৌন সুখ বাড়ানো সম্ভব হয়, তবে তা নিশ্চয়ই দোষের কিছু হবে না। জানুন নারীর গোপনাঙ্গের দুর্গন্ধ দূর করতে যা করবেন। এছাড়া যৌন মিলন করলে শুধু মুখ না, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই অপবিত্র হয়ে যায়। ফরজ গোসলের মাধ্যমে সারা দেহের প্রতিটা অঙ্গের পবিত্রতা ফিরে আসে। তবে চর্মরোগজনিত কোনো সমস্যা থাকলে যৌনাঙ্গে মুখ দেওয়া থেকে বিরত থাকাই ভালো। দ্বিতীয়ত, যৌনাঙ্গতে মুখ লাগানো এটি একটি পশুভিত্তিক আচরণ। যৌনাঙ্গতে মুখ লাগানো এটা সভ্য মানুষের আচরণ হতে পারে না। পশুদের হাত নেই বলেই তার সঙ্গিনীকে মুখ দ্বারা উত্তেজিত করে। কিন্তু আপনার তো হাত আছে, আপনার হাত থাকতে কেন আপনি কোনো যৌনাঙ্গতে মুখ লাগিয়ে আপনার সঙ্গিনীকে উত্তেজিত করবেন? জানা মতে পশুরাও তো যৌনাঙ্গতে মুখ লাগায় না, তবে আপনি কেন সৃষ্টির সেরা হয়ে যৌনাঙ্গতে মুখ লাগাবেন? এটা তো প্রস্রাবের রাস্তা। আপনি কি যে পাত্রে প্রস্রাব করেন সে পাত্রে খাদ্য রেখে খাবেন? আপনার রুচিতে হলে খেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই কথার বিপরীতে যদি আপনি বলেন, এটা তো ধোয়া ও পরিষ্কার থাকে, জবাবে আমি আপনাকে বলবো, আপনি কারো বাসায় মেহমান হয়ে গেলেন। আপনার সামনে সে বাসার মালিকের ছোট্ট ছেলে ফল রাখার পাত্রে প্রস্রাব করে দিল এবং বাসার মালিক তা ধুয়ে সে পাত্রে আপনাকে ফল বা খাবার খেতে দিল, আপনি কি সে খাবার খাবেন? অবশ্যই আপনার রুচিতে হলে খেতে পারেন। আপনি তাকান তো আপনার নিজের দিকে। আপনি যখন আপনার মায়ের গর্ভ ছিলেন, তখন মহান আল্লাহ আপনার মায়ের মাসিকের রক্ত বন্ধ করে সে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছেন। সে মাসিকের রক্ত কি আপনার মুখ দিয়ে পান করিয়েছে নাকি নাড়ি দিয়ে? মহান আল্লাহ মাসিকের রক্ত নাড়ি দিয়ে আপনার দেহে প্রবেশ করিয়ে আপনার প্রাণ রক্ষা করেছেন। কেন করেছেন? উত্তর হচ্ছে, এই রক্ত যদি আপনার মুখ দিয়ে আপনার দেহে প্রবেশ করাতেন, তাহলে আপনার মুখটা নাপাক হয়ে যেত। তাহলে আপনি দুনিয়াতে এসে অপবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম নিতেন। আপনি যাতে পবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম জপতে পারেন, সেজন্য মহান আল্লাহ এই ব্যবস্থার মাধ্যমে মায়ের গর্ভে আপনার প্রাণ বাঁচিয়েছেন। তৃতীয়ত, যৌনাঙ্গতে মুখ লাগালে যৌনাঙ্গতে লেগে থাকা জীবাণু আপনার দেহে প্রবেশ করবে, তাতে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনায় রয়েছেন। তাছাড়া আপনি যৌনাঙ্গতে মুখ লাগাবেন, সে যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে, তখন আপনি কি করবেন? এখন আপনি যদি প্রশ্ন করেন, ডাক্তারেরা তো বলে যৌনাঙ্গতে মুখ লাগাতে, উত্তরে আমি বলতে চাই, ডাক্তারেরা তো বলে পানি ফুটালে পানিতে থাকা জীবাণু মরে যায়। কিন্তু পানিতে থাকা জীবাণুরা মরে কি উড়ে যায়, নাকি সে জীবাণু পানিতেই থেকে যায়? এখন আপনি যদি সে পানি খান, তাহলে মরা জীবাণুর সাথেই সে পানি খাচ্ছেন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।